Hi friends, welcome back to my channel. Rupa Lahiri Mojar video te tomader onek onek swagoto. Aaj tomader ke dekhabo ami Siligurir aro koyekti famous pujo. Amra chole eshechi. এক কোথায় বলো তো আমরা চলে এসেছি সাউথ কলোনি এনজিপি তোমরা নামই শুনেছো এনজিপি সাউথ কলোনি এখানের পূজো সবথেকে বড় পূজো হয় আর আগে যে পার্ট 1 এ ছেড়েছিলাম সেগুলোও বড় পূজো আর এটা তো আরো বড় পূজো মানে ঢোকাই যায় না অষ্টমীর থেকে এখানে ঢোকাই যায় না এত ভিড় হয় তো সাউথ কলোনিতে প্রচন্ড ভিড় হয় আর এখানে জানো এবার কি বানিয়েছে তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে এখানে বানানো হয়েছে রাজস্থান তোমরা দেখতেই পাচ্ছ দেখো রাজস্থানের লোক দাঁড়িয়ে আছে তলোয়ার নিয়ে সিপাই দাঁড়িয়ে আছে রাজস্থানে আর পাশে হাতি দেখতে পাচ্ছ যেরকম রাজস্থানে থাকে সেরকম তোমরা রাজস্থানে যারা গিয়েছো তারা তো দেখেছোই দেখো হাতিগুলো এরকম থাকে ওই দেখো হাতির উপরে ছোট ছোট পালকি বানানো রয়েছে এটা হচ্ছে আমাদের এবার সাউথ কলোনির পূজো যেটাতে রাজস্থান বানানো হয়েছে তারপর দুটো আমরা ষষ্ঠীর দিনে দেখে নিয়েছি কারণ প্রচন্ড ভিড় হয় ঢোকা যায় না আর তারপরেই আমরা চলে এসেছি এটা আরেকটা ক্লাব রয়েছে এটা আরেকটা অন্য ক্লাব রয়েছে এটা হচ্ছে প্রভাত ক্লাব তো এই ক্লাবের পূজো খুব ভালো হয় দেখতেও খুব সুন্দর করেছে দেখো আমার দুটো মানে একটা মাঝখানে যে ব্লু ড্রেসটাটা আমি পরেছিলাম পঞ্চমীর দিন আর ইয়েলো ড্রেসটা ষষ্ঠীর দিন কোন ড্রেস আমাকে বেশি ভালো লাগছে একটু কমেন্ট করে বলো আর তারপরে আমরা চলে এসেছি ভারতনগরের পূজো এখানকার পূজো খুব ভালো হয় খুব বড় হয় দেখো ঢাকি দাদারা ঢাক বাজাচ্ছে প্রচুর লোক হয়েছে লাইটিং হয়েছে ফোয়ারা আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা এত বড় হয়েছে প্যান্ডেলটা মানে সব ছোট ছোট বাক্স দিয়ে তৈরি হয়েছে বাক্স মধ্যে ছোট ছোট লাইটিং দেওয়া হয়েছে যেরকম ব্লু ব্লু হয়ে গেছে আর আমাদেরকেও দেখতে ব্লু ব্লু লাগছে দেখো সব ছোট ছোট বাক্স দিয়ে তৈরি হয়েছে মানে দেখতে এত সুন্দর লাগছিল আর বাক্সগুলোর ভেতরে লাইটিংটা করা হয়েছে খুব সুন্দর লাগছিল সামনে ফোয়ারা ছিল দেখো সবাইকে ব্লু লাগছে লাইটিংয়ের জন্য আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে দেখো কি সুন্দর বানিয়েছে বাক্স টাক্স দিয়ে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা আমারও খুব ভালো লেগেছে তোমরা একবার হলো শিলিগুড়িতে এসো শিলিগুড়ির পুজো দেখে যেও যে যেখান থেকেই দেখো না কেন একবার হলো শিলিগুড়ির পুজোটা দেখে যেও খুব সুন্দর হয়েছে এবার আমাদের আমাদের শিলিগুড়ির প্রত্যেকবারই পুজো ভালো হয় আর এটা রয়েছে রথকলার পুজো তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা অবশ্যই জানো আর যারা বাইরে থাকো এটা হচ্ছে আমাদের শিলিগুড়ির রথকলার পুজো খুব ফেমাস পুজো খুবই ভালো পুজো মানে এত ভিড় হয় এখানেও প্রচণ্ড ভিড় হয় এবার আমরা ওই জন্য চতুর্থীর থেকেই পুজো দেখা শুরু করে দিয়েছি তোমরা পার্ট 1 আমার ভিডিওটা ছেড়েছিলাম ওটা অবশ্যই দেখো আর তারপরে এটা হচ্ছে পার্ট 2 তো দেখো কি ভিড় ভিড় মারাত্মক ভিড় রয়েছে সেদিন তো তাও কম ছিল ষষ্ঠীর দিন কম ছিল সপ্তমীর থেকে প্রচণ্ড ভিড় হয়ে যাবে আর দেখো এখানে কি সুন্দর লাইটিং দিয়ে করেছে লাইটিং এটা আমরা যে কালী পুজোর সময় যে লাইটগুলো ঘরের মধ্যে যে লাগাই হ্যাঁ আমরা বাইরে আমাদের ঘরে যে লাইটগুলো দিই সেই লাইট দিয়ে এটা তৈরি করা হয়েছে লাইটের তার দিয়ে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কি সুন্দর লাইটিং এর মধ্যে চুনি লাইট লাগানো হয়েছে সব সম্পূর্ণ প্যান্ডেলটাই লাইট দিয়ে তৈরি করা হয়েছে আর এইটার মধ্যে তো ভিডিও মধ্যে অতটা ভালো লাগছে না কিন্তু আমরা যখন সামনে থেকে দেখেছি না এত চকচক চকচক করছিল মানে কি বলবো মনে হচ্ছিল ওখানেই যেন থেকে যাই এত সুন্দর লাগছিল দেখো উপরের কারুকার্যটাও সেই সুন্দর করেছে দারুণ দারুণ করেছে খুব সুন্দর করেছে আর মা দুর্গাকেও খুব সুন্দর লাগছে আর পাশেই প্যান্ডেলের পাশেই হচ্ছে মেলা বসে মেলার মতন বসেছে খাওয়া দাওয়া প্রচণ্ড ভিড় এখন তো পুজোর মধ্যে সব জায়গায় এরকম চলছে আমরাও একটু খেয়ে নিলাম আইসক্রিম তো দেখো এখানে একটু ভিডিও করে নিলাম বন্ধুরা আমার ব্লগটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করো যারা এখনও করনি আর যারা করেছো তারা থ্যাংক ইউ দেখো আমরা চলে আসলাম আরেকটা পুজোতে এটা হচ্ছে পোড়া মাটি দিয়ে তৈরি আগেকার দিনে যেরকম বাড়িঘর ছিল সেই আদলে তৈরি করা হয়েছে হ্যাঁ এই দেখো স্টার সেলুন তোমরা নাম দেখলে হ্যাঁ এই ক্লাবটার নাম হচ্ছে রবীন্দ্রনগর ক্লাব রবীন্দ্রনগর ক্লাবের পুজো রবীন্দ্রনগর ক্লাবের পুজো তারপরে
তারপরে এখানে দেখো আমরা ধীরে ধীরে প্রবেশ করছি ভিতরে। আগেকার যে হোটেলটা ছিল, আগেকার দিনের হোটেলটা ছিল, সেই হোটেলটার মানে আগেকার দিনের সময় যে আমাদের হোটেলটার তৈরি হয় সেই হোটেলের আদলে তৈরি করা হয়েছে। তো এখন তো হোটেল অন্যরকম, সেলুন অন্যরকম। হ্যাঁ, এখন দেখো জামা কাপড় আমরা যে লন্ডিতে দিই এরকম জামা কাপড় লন্ডিতে রাখা হয়। আর সেলাই মেশিন, এই দেখো ছোট্ট সেলাই মেশিন রাখা হয়েছে। সেলাই মেশিনে যেভাবে হাত দিয়ে সেলাই করা হয়, পোড়া মাটির আদলতে তৈরি করা হয়েছে। আগেকার দিনের বাড়ি ঘর সব তৈরি করা হয়েছে। তারপরে দেখো এখানে প্রতিমা, দেখো সবাইকে কীভাবে যাচ্ছে, সবাই ভিড় কেমন হয়েছে। তারপরে দেখো মা দুর্গাকেও খুব ভালো লাগছে। আর এখানে দেখো একটা বুড়ো বাবাকে রেখেছে, আগেকার দিনের মানুষ ধুতি পরা ছাতা নিয়ে যাচ্ছে, খুব কষ্ট লাগছে দেখে। খুব দুঃখিত মানুষ আগেকার দিনে যেরকম ছিল। তারপর দেখো প্যান্ডেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এই দেখো। তারপরে পাশে আরেকটা পুজো হচ্ছিল, ওখানে চলে এসেছি। এখানেও খুব সুন্দর লাইটিং করেছে, মানে গ্রিন গ্রিন, সব গ্রিন গ্রিন টাইপের, খুবই সুন্দর করেছে। এত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো চকচক চকচক করছে একদম গ্রিন গ্রিন আলো। আর তারপরেই হচ্ছে দেখো পাশের ভিতরে হচ্ছে, মানে এত সুন্দর করেছে ভিতরটা, মানে মানে দেখেই অবাক হয়ে যাবে। তোমরা যদি কেউ শিলিগুড়িতে আসো তাহলে পুজোটা দেখতে পারবে। তোমরা যে যেখান থেকেই দেখো না কেন একবার হলেও আমাদের শিলিগুড়ির পুজো দেখে যাও। আমাদের শিলিগুড়ির পুজো কোনো পুজোর থেকে কম না। যে কলকাতায় যত বড় বড়ই পুজো হোক না কেন, আমাদের শিলিগুড়িতেও অনেক বড় বড় পুজো হয়। তোমরা যে যেখান থেকেই দেখো শিলিগুড়ির যদি কেউ দেখে থাকো তাহলে একটা লাইক করো। আর যদি বাইরের থেকে কেউ দেখে থাকো অবশ্যই আমাদের শিলিগুড়ির পুজো একবার দেখে যেও, খুবই খুবই সুন্দর হয় আমাদের পুজো। তারপর আমরা চলে আসলাম, একটু মোমো, ফ্রাই মোমো খেয়ে নিলাম। মোমো খেতে কে কে ভালোবাসো অবশ্যই লাইক করে দিও এই ভিডিওটাতে। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, কমেন্ট করবে কেমন লাগলো। দেখো ধোসাও খেয়ে নিলাম, ধোসা টোসা খেয়ে তারপর আমরা বাড়ি চলে আসলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আবার নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো। টাটা।